নমস্কার বন্ধুরা, অথেন্টিক ব্যঞ্জনের আজকের পর্বে থাকছে ঈদ উপলক্ষে মটন কাচ্চি বিরিয়ানির রেসিপি, তাও আবার ওপার বাংলা স্টাইলে। এর জন্য আমি প্রথমেই 1 কিলো মটন নিয়ে নিয়েছি। মটনটা প্রথমেই ম্যারিনেট করার জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, এখানে রয়েছে কাজু বাদাম এবং পোস্ত বাটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেব বেরেস্তা, আমি 6টা পেঁয়াজ ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি, তার অর্ধেকটা এখন আমি মটনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো টক দই, এরপর দিয়ে দেব বিরিয়ানির মশলা, দিয়ে দিচ্ছি তেজপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, এরপর দিয়ে দেব আন্দাজ মতো নুন। বেরেস্তা ভাজার তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, তেলটা কিন্তু বেশি পরিমাণ লাগবে কারণ মাটনটা পুরোটাই দমে হবে। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, 1 চামচ গোলাপ জল, 10-12টা কাবাব চিনি। এরপর খুব ভালো করে মাটনটা এই সব মশলার সাথে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এবং তারপর কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা এটা ম্যারিনেট হতে দিতে হবে। হাতে সময় কম থাকলেও কিন্তু মোটামুটি 3 ঘন্টা মতো এটা ম্যারিনেট হতে দিতেই হবে। এরপর চালের জন্য আমি একটা পাত্রে জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন অয়েল। জলটা যখন ভালো মতো ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি চাল। চালটা 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। চালটা কিন্তু আমাদের 60% রান্না করতে হবে, আমরা যখন বিরিয়ানি বানাই তখন 80% মতো করি, কিন্তু কাচ্চি বিরিয়ানিতে এটা 60% হওয়ার পরেই নামিয়ে দিতে হবে। দেখুন চালটা মোটামুটি 60% রান্না হয়ে গেছে, এবার বন্ধ করে আমি এটার জল ছড়িয়ে নেব, বাকি রান্নাটা কিন্তু পুরোটাই দমে হবে। কাঁচা মাংসর বিরিয়ানি বানানো হয় বলেই এই রান্নাটার নাম কাচ্চি বিরিয়ানি। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, এই দুধটা কিন্তু কাচ্চি বিরিয়ানিতে মাস্ট। সামান্য একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দুধটা ভালো মতো গুলিয়ে নিতে হবে। কাচ্চি বিরিয়ানিতে গুঁড়ো দুধ দিলে যে টেক্সচারটা আসে সেটা কিন্তু গরুর দুধ দিলে আসে না। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, ভালো করে এটাও আমরা দুধের মধ্যে গুলিয়ে নেব। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা বড় ডেকচি, এখানে কিন্তু হাঁড়ির দরকার নেই, লাগবে একটা ডেকচি। ডেকচির তলায় ভালো মতো অয়েল ব্রাশ করে এরপর ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে একদম নিচে দিয়ে দেব। হাত দিয়ে সামান্য একটু ছড়িয়ে দিচ্ছি যাতে পুরো মাটনটা তাপ পায়। এরপর ওপর দিয়ে দিয়ে দেব অর্ধেক রান্না করে রাখা চালটা, প্রথমেই পুরো চালটা দেব না, দেব অর্ধেক চাল। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ভেজে রাখা আলু, নুন আর ফুড কালার দিয়ে আমি আলুটা অল্প একটু ভেজে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব আলু বোখারা, এটাও কিন্তু কাচ্চি বিরিয়ানিতে অবশ্যই দেবেন। এরপর যে দুধটা আমরা রেডি করে রেখেছিলাম তার অর্ধেকটা এইভাবে ওপর দিয়ে ছড়িয়ে দেব, আমাদের কাচ্চি বিরিয়ানির লেয়ার তৈরি হচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো গাওয়া ঘি, ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেরেস্তা, এরপর দিয়ে দেব গরম মশলা, মানে যেটা বিরিয়ানি মশলা আমরা ব্যবহার করি সেটা 1 চামচ, এরপর বাকি যে চালটা ছিল সেটা ওপর দিয়ে দিয়ে দেব। তারপর আবার সেম প্রসেসে দিয়ে দেব কয়েকটা আলু, দিয়ে দেব বেরেস্তা। বিরিয়ানির এই লেয়ার বানানোটা যতটা ভালো হবে সেই বিরিয়ানির স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। ওপর দিয়ে আবারও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো গাওয়া ঘি, একটা স্টার অ্যানিস দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কয়েকটা কাবাব চিনি, কয়েকটা আলু বোখারা ওপর দিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেব বিরিয়ানির মশলা। এরপর দিয়ে দিলাম সামান্য একটু গোলাপ জল আর সামান্য একটু কেওড়া জল, এই বিরিয়ানিতে কিন্তু মিঠা আতরের কোনো প্রয়োজন নেই। সব শেষে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা, এরপর একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে বিরিয়ানিটা একটু রান্না হতে দেব, এরপর গ্যাসের ফ্লেম একদম কম করে একটা তাওয়া বসিয়ে নেব এবং সেই তাওয়ার ওপর বসিয়ে দেব বিরিয়ানির ডেকচিটা। আটা দিয়ে
খুব ভালো করে ডেকচির মুখটা বন্ধ করে দিতে হবে যাতে বিরিয়ানির দমটা বেরিয়ে না যায়, কারণ এই বিরিয়ানিটা পুরোটাই দমে রান্না হবে। যেহেতু এটা মটন কাচ্চি বিরিয়ানি তাই মোটামুটি 1.5 থেকে 2.5 ঘন্টার দমে বসালেই হয়ে যাবে। আর যদি চিকেনের বিরিয়ানি বানান তাহলে 1 ঘন্টার মধ্যেই কিন্তু বিরিয়ানি হয়ে যাবে। প্রায় 1.5 ঘন্টা দমে বসানোর পর আমি ঢাকনাটা খুলছি, আমাদের কাচ্চি বিরিয়ানি কিন্তু একদম রেডি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, দেখুন চালগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, কাচ্চি বিরিয়ানিতে মটন বা চিকেনের পিস একটু ছোট করে কাটাবেন, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এবং নিচে মটনের পিসটাও দেখে বুঝতে পারছেন একদম সফট হয়ে গেছে। তাহলে কেমন লাগলো আজকের এই মটন কাচ্চি বিরিয়ানি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।